মানবতার সমাধান <try>

এই সুযোগের সৎ ব্যবহার করে আমরা এগিয়ে যাই আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করি আমাদের শিক্ষাকে প্রসারিত করি শুধুও দর্শকবৃন্দ আজকে আমরা একটি বিষয় নিয়ে সামষ্টিক আলোচনায় স্টুডিওতে এসেছি আর সে বিষয়টা হচ্ছে সলাৎ এর ইহকালীন কল্যাণ সলাতের ইহকালীন কল্যাণের একটা অংশ নিয়ে আজকে আলোচনা করবো সেটা হলো সলাৎ আমাদেরকে অক্ষ ও সংহতির শিক্ষা দেয় অক্ষ ও সংহতি সংঘাত কখনো জাতির জন্য মঙ্গল নয় জঞ্জা বিক্ষুব্ধ সমাজ জাহিলি সমাজে পরিণত হয়েছিল আর অক্ষ ও সংহতির মধুর মিলনে আবার তারা একত্রিত হয়ে একটি আদর্শ স্থাপন করতে পেরেছিল সলাৎ আমাদের কিভাবে অক্ষের শিক্ষা দেয় জামাতবদ্ধ যাপনের শিক্ষা দেয় ঐক্যবদ্ধ হয়ে চলার শিক্ষা দেয় সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমরা বাস্তবে এটা শিখি আর এটার বাস্তবায়ন আমরা করি তাহলে অবশ্যই আমরা একটি সুখী সমৃদ্ধ সমাজ ও রাষ্ট্র গঠনে সক্ষম হতে হবো ইনশাআল্লাহ দর্শকবিন্দু আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমরা যে সমস্ত অতিথিদেরকে আমন্ত্রণ জানিয়েছি তারা সদয় সম্মতি জ্ঞাপন করে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন চলুন আমরা প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নিই উপস্থাপনায়ুন হোসেন আর আমাদের সাথে যে অতিথিরা রয়েছেন তারা হলেন আমার ডান দিকে উপবিষ্ট বিশিষ্ট আলম শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আমার সর্বভাবে উপবিষ্ট আছেন তরুণ আলম দিন মুজাফফর বিন মুহসিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আর আমার নিকটে উপম দিকে উপবিষ্ট আছেন আরেক তরুণ আলেম উদ্দিন শেখ আহমদুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুধি পরিচিত হয়ে নিলাম আমাদের অতিথিদের সাথে জেনে নিলাম আজকের যে বিষয়টা আমরা সামষ্টিক আলোচনা করব সেই বিষয়টাও চলুন না একে একে আলোচনার সূত্রপাত করি সালাত অক্ষের প্রতি আর অক্ষ ও সংঘতি এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওই কাंतिक আল্লাহর ইচ্ছা জাতি অক্ষবদ্ধ যাপন করবে তাই তো বলছেন ওয়াই হাসিমিল্লাফার রাখো তোমরা আল্লাহ রজ্জুকে সম্মিলিতভাবে আঁকড়ে ধরো তোমরা দলে দলে বিচ্ছিন্ন হয়েও না আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে একটি উম্মত হিসেবে দেখতে চান আর সেজন্যই তিনি আমাদেরকে যে কর্মগুলি দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা কর্মসূচি হচ্ছে সলা যে সলাথের মধ্য দিয়ে আমরা যেমন এবাদত আঞ্জাম দিচ্ছি আল্লাহর সন্তুষ্টি অর্জন করছি আল্লাহর প্রিয় পাত্র হওয়ার সুযোগ পাচ্ছি আল্লাহর কাছে আমাদের মনোবাচনা তুলে ধরার সুযোগ পাচ্ছি আল্লাহর কাছে আমরা ফরিয়াদ পেশ করতে পারছি আল্লাহর কাছে যত চাওয়া পাওয়ার আছে সব কিছু আমরা উত্থাপন করতে পারি সাথে সাথে আমরা অক সংহতির শিক্ষা সলাতের মাধ্যমে জানতে পারছি এই প্রসঙ্গে আলোচনার সূত্রপাত করার জন্য আমরা আমাদের অতিথিদেরকে আহ্বান জানাবো প্রথমেই আলোচনা নিয়ে আসছেন ডক্টর আবদুল্লাহ ধন্যবাদ নাহমাদানস্লা বাদ আসলে আপনি খুব ভালো বলেছেন বর্তমান সভ্যতা যেটা আধুনিক সভ্যতা আমরা বলি এর একটা অসভ্য দিক যে স্বার্থ ব্যক্তিকেন্দ্রিকতা একটা মানুষ দুটো মানুষ পাশাপাশি ফ্ল্যাটে বাস করে দুটো ভিলায় বাস করে একজন আরেকজনকে দেখে না সুস্থ অসুস্থ চেনে না চেনেই না এরকম আমাদের দেশেও হয়ে গিয়েছে যে এক ফ্ল্যাটের মানুষ একে অপরকে চেনে না আত্মকেন্দ্রিকতা স্বার্থপরতা এটা কিন্তু ছোটখাটো অপরাধ নয় এর মাধ্যমে মানুষ সব অপরাধ করতে পারে মানব সভ্যতা মানে নিজেকে নিয়েই শুধু চিন্তা করে তখন সে নিজের স্বার্থের জন্য দুনিয়ার সব মানুষকে ধ্বংস করাও তার জন্য কঠিন থাকে না এর বিপরীতে সালাত আমাদের কি করছে আপনারা আমাদের সমাজের যে কোনো জায়গায় দেখবেন যেখানে মানুষগুলো মসজিদে যায় সালাতকে আল্লাহ একাকি আদায় করার কোনো অধিকার দেননি জামায়াতে আদায় করার এবাদত এই জন্যই রসুল্লাহ সাল্লাম এবং সাহাবাইকেরামগণ একাকি সালাত আদায়কারী অজর বা অসুস্থতা ছাড়া একাকি সালাত আদায়কারীকে মুনাফিক বলে গণ্য এখন কথা হলো আমাদের সমাজেই দেখবেন যে মানুষগুলো মসজিদে যায় পাঁচ অক্টো বা দু অক্ট তিন অক্ট পরস্পরের দেখা হয় এই মানুষগুলো একজন আরেকজনকে কিন্তু মারতে পারে না একজন আরেকজনকে সালাম দিতে হয় মসজিদে গেলে তাদের ভিতরে স্বাভাবিক রৃদ্ধতা তৈরি হয় এক মসজিদে না আসলে চিন্তা হয় লোকটা অসুস্থ কিনা কোথায় গেল খোঁজ নিতে যাওয়া হয় সালাদ আমাদের এবাদত পালনের পাশাপাশি আমাদের ইচ্ছার বাইরে অবচেতন এবং সচেতনভাবেই আমাদেরকে পরস্পরের ভিতরে সৌহার্দ্য সম্প্রীতি তৈরি করে যে মানুষটা যে যুবক সালাতে যায় ওই যুবক সমাজ বিরোধিতা হতে পারে না যে মানুষ সালাতে যায় সলাতে সবার সাথে সে কিন্তু ওই মানুষগুলোর বিরুদ্ধে বোয়া মারতে পারে না ওই মানুষগুলোর বিরুদ্ধে কোনো সহিংস কাজ করতে পারে না কারণ তার সাথে দেখা হয় সারা দিন পাঁচবার দেখা হচ্ছে সালাম বিনিময় হচ্ছে ওর সাথে যে সম্প্রীতি তৈরি হয় সমাজ বিচ্ছিন্নতা সমাজ বিমুখতা স্বার্থপরতা আত্মকেন্দ্রিকতা এগুলো সবগুলো দূর করে সালাত সলামতের মাধ্যমে ধন্যবাদ ডক্টর দল জাহাঙ্গীর সামত করছেন আমি শেখ মুজফর বিন মোসিনকে বলবো যে অ অসংহতির একটা প্রতীক হচ্ছে সালাত আর ঐক্য সংঘটির মানদণ্ড কি হতে পারে আরে গুরুত্ব কতখানি ধন্যবাদ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু আ'লা ধন্যবাদ মাননীয় পরিচালককে সালাতে ঐক্য প্রশিক্ষণ দিয়ে থাকে কারণ আজও অন্য ধর্মের লোকেরা ভয় পায় যে একজন ইমামের পিছনে লাখ লাখ মানুষ আনুগত্য করে কি করে এখানে একটা বিষয় ঐক্যর মানদণ্ডটা একটু পরে বলি এখানে শুধু ইমামকে অনুসরণ নাই যদি রসুল্লাহ সাল্লা সাল্লামের নির্দেশটা লক্ষ্য করি যতক্ষণ রুকু তিনি না করবেন ততক্ষণ মুক্তাদি রুকু করতে পারবে না যতক্ষণ তিনি তাকবির না বলবেন ততক্ষণ তাকবির বলতে না ইদা কাব্বারা তাকবির বললে তোমরা বলো এখানে কিন্তু একদিকে প্রথমেই যখনই দাঁড়িয়ে গেছে মুক্তাদি এবং ইমাম সহ তখন ঐক্যের প্রতীকটা স্পষ্ট হয়ে গেছে এরপর ঐক্য কিভাবে রাখতে হবে এরপরে শিক্ষা ইমাম দিচ্ছেন না বলা পর্যন্ত মুক্তাদের তাকবির বলতে পারবে না ইমাম রুকু রুকু পর্যন্ত করতে পারবে না যখন রুকু থেকে মাথা উঠাবে ইমাম তখন মুক্তাদের মাথা উঠাবে বরং উল্টা বলা হয়েছে যদি ইমামের আগে কেউ মাথা উঠায় ইমামের আগে কেউ রুকুতে যায় সেইটা যদি ইমামের আগে কোনো ব্যক্তি যায় ওই ব্যক্তিকে গাদার সাথে তুলনা করা হয়েছে যে কোনো সময় ওই ব্যক্তি গাদার আকৃতি ধারণ করতে পারে অর্থাৎ সেন আব্ল নবী বলছেন সে যে এটাকে ভয় করে জাহানুল্লাহরা হরাসা হেমা যে এর কারণটা কি এর কারণ হল সালাত যে ঐক্য যে শৃঙ্খলা দেয় এই শৃঙ্খলার ভিতরে ঢুকেও যদি অন্যমনস্ক থাকে আত্মকেন্দ্রিক থাকে আমার তাজবি শেষ হয়ে গেছে উঠে পড়লাম দর্শকদের গ্যাথার্টে যে ইমামের সাথে সালাত আদায় করতেছে সে বক্তদে ইমামের আগে সালাম ফেরাতে পারবে না বের হওয়ার কোনো সুযোগ নেই এত সত্যও সে যে ইমামের আগে উঠে গেল সে আর গাদার ভিতরে পার্থক্য কোথায় কারণ গাদার ভিতরে কি বোঝা আছে গাদা বুঝে না তাই না এই অবুজ প্রাণীর সাথে রসুলাম সাদৃশ্য দিয়েছেন যে ব্যক্তি এই শৃঙ্খলার খেলাফ করল অথচ বের হতে পারছে না লাভবান হচ্ছে না জি লাভবান হচ্ছে না জি আপনি একথা যেটা আলোচনা করছিলেন সালাত যদি আমি ঐক্যের মূল ভিত্তিরা দেখতে যাই তাহলে আমাকে সালাতের দিকে তাকাতে হবে কারণ যদি আমি সমাজকে ঐক্যবদ্ধ রাখতে চাই তাহলে একজন নেতার অধীনে রাখতে হবে কিন্তু নেতার আনুগত্য কর্মীরা কিভাবে করবে শাসকের রাজার আনুগত্য প্রজারা কিভাবে করবে তার বাস্তব নিরীক্ষণটা বাস্তব পদ্ধতিটা সালাতের মাধ্যমে ফুটে ওঠে অন্য কোনো বিষয় থেকে ফুটে ওঠে না তবে ঐক্যের মানদণ্ড একটা বিষয় রয়েছে আল্লাহ রাব্বুল্লাহ বলেছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়ালা তাহলে তোমরা ঐক্যবদ্ধ হবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো কিনা। সকলে মিলে ধরো আর একটা শক্ত শক্ত করে করে ধরো আমরা অংশটুকু বলে থাকে যে ধরার কথা বলি দলে দলে পৃথক হয়েও না এটাও বলি সবাই মিলে ধরতে হবে এটাও বলি কিন্তু কি ধরতে হবে সেই আলোচনাটা আমাদের মধ্যে থাকে না এটা যে হাবলুল্লাহ একমাত্র না হাবলুল নাস মানুষের তৈরি বিধান দিয়ে নয় বরং আল্লাহ প্রেরিত শক্ত হাতল যেটা হাবলুল্লাহ কোরআন এবং সয়ীসলার বিধানের মাধ্যমেই ঐক্যবদ্ধ হতে হবে এই আলোচনার গুরুত্বটা আমাদের মধ্যে নেই যদি দেখা গেল যে ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ ইসলামকে সম্পূর্ণ করেছে সুতরাং এমন কোনো বিধান ইসলামে পাওয়া যাবে না যেটা মানুষের প্রয়োজন মানুষের প্রয়োজন তো ইসলামে নেই যদি আমি প্রয়োজন খুঁজতে যাই যেহেতু আল্লাহর বিধান আছে এটা কার্যকরী না করে তখন আমি একটা বিধান তৈরি করলাম তখন এটা স্বভাবতই আল্লাহর বিধানের মধ্যে আর মানুষ রচিত বিধানের মধ্যে একটা ফারাক হয়ে যাচ্ছে সুতরাং আল্লাহর বিধানের ক্ষেত্রে আমাকে ওটা ধরলে সুযোগ না অক্ষের মানদণ্ড হলো আল্লাহ প্রেরিত সর্বশেষ অভ্রান্ত ওহি অন্য কিছুই নয় জি চমৎকার বলছিলেন দেখুন সম্মানিত শুধু ও দর্শকবৃন্দ আমরা এখানে স্পষ্ট করতে পারি যে অক্ষের বাদ হচ্ছে আল্লাহর অখিক এর ভিত্তিতে আমাদেরকে অক্ষ হতে হবে কিন্তু অক্ষ হওয়ার পরে যদি আমাদের ইমানই শক্তি না থাকে আল্লাহর সাহায্য যদি আমরা না পাই তাহলে কিন্তু আমরা অক্ষকে ধরে রাখতেও পারবো না সেই জন্য আল্লাহ রবাহিন বলছেন রজ্জুকে তো ধরবে এবার তুমি আল্লাহর প্রতি ইমানটাকে মজবুত করো তোমার গাইডলাইন হয়ে গেল আল্লাহ রজ্জু তুমি এখন লাইন পেয়ে গেছো আর এবার তুমি তোমার ইমানটাকে মজবুত করো আল্লাহর তৌফিক যদি পেয়ে যাও তাহলে কিন্তু তুমি অবিষ্ট লক্ষ্যে উপস্থিত পারবে চমৎকার এই বক্তব্য যার মাধ্যমে আল্লাহর বলায়ন আমাদেরকে অক্ষের মানদণ্ড এবং অক্ষ বজায় রাখার সেই নির্দেশনাও তিনি আমাদেরকে দিয়েছেন জি আমাদের হাতে সময় কম এখানে বলে তাহলে সামান্য যোগ করি আসলে ঐক্য যে কোনো জাতি টিকে থাকার জন্য সবচেয়ে জরুরি উপাদানগুলোর ভিতরে অন্যতম হলো ঐক্য ঐক্য ছাড়া কেউ টিকে থাকতে পারে না আর ইসলাম ঐক্যের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন রসল্লা সাল্লা বিদায় হজের ভাষণেও বার বার বারবার সেই বিষয়টি ফুটে আসছে আমিরকে আনুগত্য করা নেতাকে আনুগত্য করা সালাতের ভিতরে সেই বিষয়টি ফুটে উঠে সালাতের ভিতরে ঐক্যের তিনটি ধাপ আমরা দেখতে পাই এক পাচক সালাতের মধ্যে একটি গ্রাম বা ছোট একটি পাড়ার মানুষ একে অন্যের সঙ্গে বন্ধনকে মজবুত করার সুযোগ পায় আবার সাপ্তাহিক জুমার সালাতের মাধ্যমে কয়েকটি পাড়া বা একটি ইউনিয়নের মানুষ একসঙ্গে একত্র হয়ে তারা একে অন্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করার সুযোগ পায় ঐক্যের বন্ধনটা আরেকটু আরেকটু ব্যাপক হয় একই সঙ্গে ঈদের সালাদ এর মাধ্যমে অনেকগুলো ইউনিয়নের মানুষ একত্র হয়ে তাদের একে অন্যের খবর নেওয়ার সুযোগ পায় রাসুল্লাহ সাল্লা সাল্লামের আদর্শই ছিল এটা যে তিনি সালাতের পরে যদি কাউকে না দেখতেন তো জিজ্ঞাসা করতেন অমুককে আমি দেখছি না কেন সে কোথায় এই যে খবর নেওয়া এর ভিতরে একটি পাড়া একটি ইউনিয়ন কয়েকটি ইউনিয়ন এবং এভাবে চলতে চলতে হজের মাধ্যমে গোটা বিশ্বের মধ্যে একটা ঐক্য সৃষ্টি করার এক্সিস্টেন্ট ইসলাম রেখে দিয়েছে জগতকার জগতকার জি এই ব্যাপারে কোনো বিস্তারিত বলছেন এখানে আমরা যেটা দেখতে পাই সমাজে শেখ আহমদউল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন পাঁচ ওয়াক্ত সালাত জুমার সালাত ঈদের সালাতের মধ্যে এই যে ইসলামের মূল প্রাণ এটা অনেক সময় আমাদের সমাজের বিভিন্ন এলাকায় নষ্ট হয়ে গিয়ে গেছে আমরা পাঁচ ওয়াক্ত সালাত জুমার সালাত আর ঈদের সালাতের যে রূহ এটা না বুঝে পাশক তো সালাদ জুমার সালাদ এক তো অক্তিয়া মসজিদে ঈদ পড়ছি মানে এটা যে রসুলাম কিভাবে ভাগ করেছেন প্রতি মহল্লার মানুষ একসাথে সবাই মিলে একত্রিত হবে প্রতিদিন জি ধন্যবাদ ডক্টর আব্দুল জাহাঙ্গীর আপনি চমৎকার কথা বলছিলেন আপনি মনে রাখবেন ফিরে আসব সম্মানিত শুধুও দর্শক বিন্দু যেটি হচ্ছে আমাদেরকে একটা ছোট্ট দিয়ে বিরতির পর ফিরে আসছি আপনারা ততক্ষণে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ

করে কিভাবে পাবেন আল্লাহর সাক্ষাৎ জানতে হলে দেখুন আমলে সালে আজ সন্ধ্যা পাঁচটায় বা পুনঃসম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিসটিপি বাংলায় তেন্নাহোনাইদ বিল্লাহ সকল হারামা হাই নিশ্চয়ই যে আল্লাহর সাথে সিরকি লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান নাম অবধারিত করে দেন জান্নাতে যাওয়ার এবং জাহান নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাওহিদ আল্লাহ সুবাহ আল্লাহর তাওহিদ জানার জন্যে দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব তাওহিদ দেখুন কিতাবুত তাহিদ আজ রাত 11টায় বা পুনর সম্প্রচার সকাল 10টায় বাংলাদেশে পিএসটিভি বাংলায় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে কোন মুসলিম ব্যক্তির দোষ গোপন রাখবে আল্লাহ তালা কেয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন সহি মুসলিম চতুর্থ খণ্ড হাতের সংখ্যা ছ হাজার দুশো সাতষট্টি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত সম্মানিত সুদী দর্শক বিরতির পর পুনরায় আপনাদেরকে এই জ্ঞানের গোপনে স্বাগত জানাচ্ছি আলোচনা হচ্ছিল আমাদের অতিথি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আলোচনা করতেছিলেন যে ইসলামী ঐক্যের সংহতির ভাতৃত্বের সম্প্রীতির মূল বিষয়ের ভিত্তি একটা হলো সালাদ কারণ সালাদ হল মোমেনের জীবনের সবচেয়ে নিয়মিত একটা বিষয় জি আর এটাকেই ঐক্যের মূল ভিত্তি রাখা হয়েছে কিন্তু এর মাধ্যমে যে একটা ধারাবাহিকতা এটা আমরা নষ্ট করে ফেলেছি আমরা আমাদের দেশে যেটা দেখতে পাই বা আমাদের বিভিন্ন সমাজে যে আত্মকেন্দ্রিকতার কারণেই ওই অক্তিয়া মসজিদে ঈদের জামাত হয়ে যাচ্ছে ঈদের জামাত যে আসলে সাধারণ নামাজ নয় এটা মিলন মেলা এখানে বিভিন্ন অন্তত ঈদের মাঠ হবে জনগোষ্ঠীর ভিত্তিতে অন্তত একটা এলাকার মানুষ একটা বড় জায়গায় হবে যেখানে সবাই দেখা হবে শুভেচ্ছা বিনিময় হবে রসুল্লাহ সাল্লাম এক পথে যেতেন আর পথে আসতেন কারণ প্রতিটি মানুষ যদি এক পথে যে আর পথে আসে তাহলে কোনোদিন যাদের সাথে দেখা হয় না তাদের সাথেও দেখা হয়ে যাবে সালাম বিনিময় হবে শুভেচ্ছা বিনিময় হবে কেমন আছে তাহলে সম্প্রীতি তৈরি হবে ভ্রাতৃত্ব তৈরি হবে ঠিক জুমার ওরকম জুমাটা কিন্তু মহল্লা নয় জুমাটা হলো অন্তত কয়েকটা মহল্লা মিলে এমন একটা হবে যে যেখানে অন্তত সপ্তাহে একবার বিভিন্ন মহল্লার শত শ্র জনগোষ্ঠীর মনে এক জায়গায় হবে কিন্তু আমরা এই পার্থক্য না রাখাতে আমরা কিছু সংহতি পাচ্ছি কিন্তু মৌলিক দিনে রোহটাকে নষ্ট করবে এজন্য আমরা আমাদের সাধারণ মুসলমানদেরকে এবং ইমাম এবং সবাইকে অনুরোধ করব। এই রসল এই সুন্নত পর্যায়ক্রমটা রক্ষা করার জন্য ঈদ আমরা সাধারণ মসজিদের আবাদত মনে না করি এটা একটা মিলন মেলা হিসেবে গ্রহণ করি জুমার নামাজটাকে আমরা সাধারণ অক্তিয়া নামাজের মতো মনে না করি এটা বৃহৎ পরিসরে একটা বড় আলেমের নেতৃত্বে তার আলোচনার মাধ্যমে এটা আদায় করি তাহলে একদিকে যেমন পরস্পরের সংহতি বাড়বে সম্প্রীতি বাড়বে পাড়ায় পাড়ায় যোগাযোগ বাড়বে যোগাযোগ বাড়বে এবং যোগাযোগ যখনই বাড়বে তখন সমাজ বিমুখতা সমাজ বিচ্ছিন্নতা এবং আত্মকেন্দ্রিকতা সমাজের বিরুদ্ধে কোনো কর্ম করার প্রবণতা বন্ধু হয়ে কমে যাবে যে ঐক্য প্রসঙ্গে আরেকটু যোগ করি শেখের সাথে ইসলাম ঐক্যটায় এত বেশি গুরুত্ব দিয়েছে যে সাম্য সংহতি এবং ঐক্য যেন থাকে ঐক্যের প্রশ্ন আসলেই আমাদের ব্যক্তিগত কিছু ওজোর আপত্তি চলে আসে ঐক্য ভঙ্গের জন্য যেমন যখন ঐক্যর প্রশ্ন আসে তখন আমাদের অনেক সময় দেখা যায় যে আমি কার সাথে ঐক্য করবো এই বিশেষ নামাজ পড়ব এই কমিটির মসজিদে যাব অমুকের এখানে যাবো তাদের তো এই সমস্যা আছে আমি তো এখানে যেতে পারি না তাহলে আমি একা বাসায় নামাজ পড়ি তাহলে এই ধরনের অনেক ওজোর আপত্তি আমাদের ভিতরে তৈরি হয় বের হয়ে আসে যেগুলো ঐক্য বা সংহতিকে নষ্ট করতে পারে ইসলাম এক্ষেত্রে আমাদের কী কী রোল দিয়েছে দেখি আমরা রাসুল্লাহ সাল্লাম সহি হাদিসে আসছে যে ইমাম ভালো হোক বা মন্দ হোক তুমি তার পিছনে সালাত আদায় করো ইমাম যদি ভুল করেন তার দায়িত্ব তার তিনি বুঝবেন ঐক্য তুমি নষ্ট করতে পারবা না তোমার দায়িত্ব ঐক্য রক্ষা করা ইমামের অপরাধের জন্য তুমি ঐক্য নষ্ট করতে পারবে না তার মানে ঐক্যকে ইসলাম এত বেশি গুরুত্ব দিয়েছে এবং সালাতের মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠার জন্য এত বেশি গুরুত্ব আরোপ করেছে যে আমাদের ব্যক্তিগত ওজোর আপত্তি সাধারণত ঐক্য নষ্ট করার জন্য আমরা প্রত্যেকে একটা ওজোর দাঁড় করাই আর এই সমস্ত উজর আপত্তি কিছুই চলবে না আমাদের ঐক্যবদ্ধভাবে জামাতের সাথে সালাত আদায় করতে হবে সঙ্গতি সৃষ্টি করতে হবে সেটা কোনো যুক্তিতেই আমরা এটাকে এড়াইতে পারি আমরা কিন্তু স্পষ্ট হলাম যে সালাত আমাদেরকে যে বৃহত্তর অক্ষের একটা শিক্ষা দেয় আমরা নির্দিষ্ট একটা সময়ের ভিতরে যাই নির্দিষ্ট একটা স্থানে যাই নির্ধারিত একজন ইমামের পিছনে আনুগত্য করি এর ভিতরে আমরা একটা পূর্ণ অক্ষের দৃষ্টান্ত পাই এভাবে যদি আমরা পুরো সমাজটাকে অক্ষের বন্ধনে আবদ্ধ করতে পারি তাহলে বৃহত্তর মুসলিম অক্ষ গড়ে উঠবে এবং মুসলিম একটা শক্তিতে পরিণত হবে এটাই তো আল্লাহ রবুল্লাহ আলম চেয়েছিলেন শুধু দর্শক এই ব্যাপারে আমরা একটু বলবো যে এই যে অক্ষের বিষয়টা এখানে কিন্তু শিক্ষা দিচ্ছে কিন্তু আমরা শিক্ষা নিতে পারছি না কেন আসলে সলাদকে সেইভাবে আমরা বুঝি নাই অথবা সলাদকে যেভাবে আদায় করা দরকার সেইভাবে আমরা আদায় করি নাই রসল্লাহ আলী সাল্লাম যাবে সলাতে সারিবদ্ধ হতে বলেছেন সফ কাতার বন্দি হতে বলেছেন তাদের কাতারের সাথে সাদৃশ্য করে বলেছেন আর কাতার বন্দি না হলে অন্তরগুলি বক্র হয়ে যাবে সে কথাও বলেছেন এইসব বিষয়গুলি নিয়ে আমরা আলোচনার জন্য জনাব মোজাফর বিন মসিন সাহেবকে বলবো যে সালাতের প্রকৃত এই হকটা আদায় হচ্ছে না বলেই আমরা অক্ষের যে দৃষ্টান্ত পাচ্ছি না এই প্রসঙ্গে কিছু আলোকপাত করার জন্য আসলে সালাত যেমন ঐক্যের প্রতীক আর দিক থেকে ঐক্য নষ্ট যেন না হয় সে ব্যাপারেও সচেতন কারণ হলো পাঁচাক্ত সালাতে আমরা টাইম অনুযায়ী উপস্থিত হই জহর থেকে আসরের মধ্যে দুইজন মুসল্লির মাঝে একটি মনোমানিন্য হতে পারে কিন্তু তার অর্থ এটা নয় তুমি মসজিদে যেতে পারবে না হতে পারে তোমার দুই ভাইয়ের মধ্যে মত পার্থক্য এর অর্থ এটা নয় যে তুমি পাশাপাশি দাঁড়াতে পারবে না বরং বলা হয়েছে মানসা মিয়ান নেদা ফালা মিয়াতি ফালা সালাতালাহ যে ব্যক্তি আযান শুনলো সালাত উপস্থিত হলো না তার সালাত হবে না। অজুরের বিষয়টা আলাদা। এ ব্যক্তিকে আসতেই হবে সালাতে। এজন্য মাগরিব থেকে এসার মাঝে কোনো দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। দ্বন্দ্বের মাঝে কি হলো মনে মনে না সৃষ্টি হলো তার অর্থ এটা নয় যে সালাতে আমি হাজির হব না। এখানে আল্লাহর বিধান কার্যকর। এখানে জামাতে শরীক হতেই হবে। অথবা ও যাচ্ছে কাজে আমি আর যাব না। আমি আর যাব না। একটু ফাঁক রেখে দাও। এখান থেকে শুরু হয়? মানে ঐক্যের ফাটল এই ফাটল হওয়ার সুযোগ নেই আর একটা বিষয় হল জামাতে যাওয়ার থেকে নির্দেশ আর একদিক থেকে ফজিলত রসুল্লাহ যে ব্যক্তি জামাতের সঙ্গে করবে। সাতাশ গুণ উদ্দেশ্য কি ওকাবদ্ধ থাকা এই জন্য রসুল সাল্লাম বলছেন যদি দুইজন ব্যক্তিও থাকে একজন ইমাম হবে একজন বক্তাদের হয়ে জামাতে সালাতলাই করবে সুযোগ নেই আর একটা বিষয় উল্লেখ করা হয়েছে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ঐক্যের ফাটল হতে পারে বিশেষ করে বেশি টাইম এশা থেকে ফজর পর্যন্ত এই টাইমটা অনেকটাই বেশি এই ক্ষেত্রে এশার এবং ফজর সালাতের ব্যাপার উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি এশা এবং ফজর সালাতে উপস্থিত হলো না ওই ব্যক্তির মধ্যে মুনাফিকের আচরণ রয়েছে যার কারণে কেন কড়াকড়ি বলা হলো জহর সালাতের ব্যাপারে কিন্তু এটা শরীয়ত বলেনি আসর সালাতের ব্যাপারে বলেনি কিন্তু ফজর এবং এসার ব্যাপারে বললেন কেন এখানে যদি অলসতা কাজ করে তবে এটাও একটা যে দীর্ঘ সময় এখানে তুমি যখন উপস্থিত হবে এসার সালাতে একটা বন্ধন শক্ত দীর্ঘ সময়ের পরে আবার ফজরের সালাতে আমি যদি এখানে যদি শরিক না হই তাহলে এশা থেকে জহর পর্যন্ত বিরাট সময় একটা অন্তর্ভুক্ত হচ্ছে সুতরাং ফজর সালাতে আমাকে গুরুত্ব দিয়ে জামাতে শরিক হতেই হবে এখানে ফজিলত কি বর্ণনা করা হলো যে ব্যক্তি এসার সালাদ জামাতে পড়লো আর অতঃপর আবার জামাতে ওই ব্যক্তিদের পুরো করলো ঐক্য এবং সংহতির যে সৃষ্টি করে সালাদ বা সালাদ ভিত্তিক জামাত এর একটা বাস্তব চিত্র আমরা দেখতে পাই আমাদের সমাজে যে সমাজটা মসজিদ কেন্দ্রিক ওই সমাজের মুসল্লিদেরকে আমরা দেখি যে ভদ্রলোক মসজিদে যাওয়ার অভ্যাস নেই যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম তিনি তার নিজের ফ্ল্যাটে তার অফিসে তিনি এর ভিতরে সীমাবদ্ধ রাখেন নিজেকে এর বিপরীতে যিনি পাশ্চাত্য সালাত আদায় করেন আমি আমার অভিজ্ঞতার আলোকে নিশ্চিত করে বলতে পারি যে সালাত আদায়কারী ব্যক্তি দু একজন বাদে লাখের ভিতরে সাধারণত অসামাজিক হয় সমাজের চলতে ফিরতে রিক্সাওয়ালা সাধারণ ভ্যানওয়ালা সাধারণ দোকানি সাধারণ চায়ের দোকানি যাকেই দেখবে সালাম দিবে কেমন আছো খোঁজখবর নেবে কারণ এই প্রশিক্ষণটা সে সালাদ থেকে পেয়ে তদার থেকে সংহতির যে একটা প্রশিক্ষণ এটার বাস্তব চিত্র বাস্তব সিনারিও আমরা সালাত আদায়কারী ব্যক্তির মধ্যে দেখতে পাই সালাতে যাওয়ার কারণে যেটা ঘটে অর্থাৎ আমরা দুটো মানুষ দেখলাম একজন নিজের ফ্ল্যাট এবং কার্যালয় আরেকজন ফ্ল্যাট কার্যালয় এবং মসজিদ যে ব্যক্তি মসজিদে যায় সে সমাজের কার বিপদ আছে কে কষ্টে আছে কে ব্যক্তির কোনো বিপদগ্রস্ত সাহায্য করতে হবে অর্থাৎ তার জীবনটা সমাজমুখী হয়ে যায় আর যে ব্যক্তি ফ্ল্যাট এবং অফিস ছাড়া কিছু বোঝে না তিনি বেতন নেন টাকা নেন নিজের স্বার্থে খরচ করেন সমাজের বিপদ অবস্থা মানুষ আমরা একটা লাশ ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের আলোচনা অত্যন্ত প্রাণবন্ত ছিল আল্লাহর আলমিন আমাদেরকে এই তৌফিক দিন যেন আমরা এই আলোচনার মধ্য দিয়ে যে সত্য প্রতিভাত হয়ে উঠেছে সেটা যেন আমরা ভালো করে বুঝতে চেষ্টা করি অক্ষ ও সংহতি মুসলিমদের অন্যতম চালিকা শক্তি আল্লাহ আল্লাহরবুল্লা আয় বলেছেন তোমরা এখতালাপ করো না দ্বন্দ্ব করো না যদি দ্বন্দ্ব করো তাহলে তাহার হুকুম তোমাদের হাওয়া চলে যাবে অর্থাৎ শক্তি চলে যাবে তোমরা অকর্মণ্য হয়ে পড়বে এবং তোমাদের উপরে অন্যরা প্রভাব বিস্তার করবে তাই আসুন সলাদ যে আমাদেরকে অক্ষের শিক্ষা দিয়েছে বাস্তব এই জমিনে সেই শিক্ষাটাকে বাস্তবায়ন করে

জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম হ্যাভন ওপশন ইউজ বিউটি Wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik, Dehun, nati tangini. আজ রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিজ টিভি বাংলায়